আসসালামু আলাইকুম। আরবিটি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সঙ্গে আছি আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত বিশাল। চলুন দেখে আসি কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। হাসদ আর সাবির ওপরে হামলা, তালেবান ইস্যুতে ইরাককেও ভয় দেখানোর মার্কিন চেষ্টা। মুসলিম বিশ্বের উচিত আফগানদের প্রতি সংহতি প্রকাশ করা। তালেবানের পক্ষ নিলেন ভারতীয় কবি, দেশ জুড়ে বিতর্ক। মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়ানোর আহ্বান যুক্তরাষ্ট্রের। কাবুল বিমানবন্দরের বাইরে হুড়োহুড়িতে পদদলিত হয়ে সাত আফগানের মৃত্যু। এবং সর্বশেষ থাকছে জাপানের পররাষ্ট্রমন্ত্রী এখন তেহরানে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফর নিয়ে বিস্তারিত থাকছে সংবাদের শেষ অংশে, তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এতক্ষণ শুনলেন প্রধান প্রধান সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবং অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। হাসদ আর সাবির ওপরে হামলা, তালেবান ইস্যুতে ইরাককেও ভয় দেখানোর মার্কিন চেষ্টা। ইরাকের কয়েকটি সংবাদসূত্র জানিয়েছে, রাজধানী বাগদাদের উত্তরে আল সায়েদ এলাকায় স্বেচ্ছাসেবী বাহিনী হাসদ আর সাবির গাড়ি রাস্তা অতিক্রম করার সময় আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণে এই বাহিনীর চার সদস্য শহীদ এবং অপর পাঁচজন আহত হয়েছে। ইরাকে প্রায়ই হাসদ আর সাবির ওপর হামলার ঘটনা ঘটছে এবং আগামীতে এ ধরনের আরও হামলার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে গত কয়েকদিনে ইরাকে অবস্থিত মার্কিন সেনারা দায়েশ বা আইএস সন্ত্রাসী গোষ্ঠীদেরকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করছে বলে খবর পাওয়া গেছে। অবশ্য কিছু টার্গেট সামনে রেখে ইরাকে সহিংসতার মাত্রা বেড়ে গেছে। ইরাকে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করা মার্কিন সরকার ও তাদের নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলোর প্রধান লক্ষ্য। ধারণা করা হচ্ছে ইরাকে এমন সময় হাসদ আর সাবির ওপর হামলার ঘটনা বেড়েছে যখন আফগানিস্তানে মার্কিন সেনারা চলে যাওয়ার পর তালেবানেরা সে দেশের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। এই ঘটনাকে পুঁজি করে এখন মার্কিন সরকারও ইরাকিদের মনে এই ভয় ধরানোর চেষ্টা করছে যে মার্কিন সেনাদের ইরাকে থাকার প্রয়োজন রয়েছে, অন্যথায় ইরাক ফের জঙ্গিদের হামলার শিকার হবে। এ কারণ এই সন্দেহ তৈরি হয়েছে যে মার্কিনিরা নানা কৌশলে ও অজুহাতে মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে ইরাকি পার্লামেন্টে গৃহীত প্রস্তাব বাস্তবায়ন বানচাল করে দেওয়ার চেষ্টা করছে। আরেকটি বিষয় হচ্ছে ইরাকে আসন্ন পার্লামেন্টে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ওই দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ততই বেড়ে চলেছে। এ অবস্থায় সরকার হাসদ আর সাবির সুযোগ সুবিধা ও অভিযানের সক্ষমতা কমিয়ে দেওয়ার সরকারের ব্যাপক সমালোচনা হচ্ছে। ইরাকের বহু রাজনীতিবিদ ও কর্মকর্তারা হাসদ আর সাবির ওপর থেকে সীমাবদ্ধতা উঠিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে ইরাকের আরেক জনপ্রিয় সংগঠন আসায়েব আহলে হক আন্দোলন বাগদাদের উত্তরের সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় বলেছে, অভিযান চালানোর ব্যাপারে হাসদ আর সাবির সীমাবদ্ধতা তুলে নেওয়া হোক যাতে সন্ত্রাসীদেরকে নির্মূল করা যায়, নিরাপত্তা প্রতিষ্ঠা করা যায় এবং হাসদ আর সাবিও যাতে আত্মবিশ্বাস ধরে রাখতে পারে। আমাদের উচিত সন্ত্রাস নির্মূলে হাসদ আর সাবির অভিজ্ঞতাকে কাজে লাগানো। পর্যবেক্ষকরা বলছেন, এই স্বেচ্ছাসেবী সংগঠন যদি না থাকত এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইরাকের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সিস্তানির ফতোয়া যদি না থাকত সন্ত্রাসীদেরকে নির্মূল করা সম্ভব হতো না এবং বর্তমানে ইরাককে আফগানিস্তানের মতোই পরিণতি ভোগ করতে হতো, অর্থাৎ উগ্রবাদীরা ইরাকের ক্ষমতা নিয়ে নিত। যাই হোক, ইরাকে হাসদ আর সাবি সহ অন্যান্য প্রতিরোধকামী শক্তির ওপর প্রায় হামলার ঘটনা ঘটছে এবং বিভিন্ন স্থানে আইএস জঙ্গিদের সাথে তাদের সংঘর্ষও হচ্ছে। আইএস জঙ্গিরা এখনও মার্কিন সেনাদের সমর্থন নিয়ে ইরাকের বিভিন্ন জায়গায় অবস্থান করছে এবং সেখান থেকে ইরাকের জনগণ ও নিরাপত্তা বাহিনীর ওপর চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। মুসলিম বিশ্বের উচিত আফগানদের প্রতি সংহতি প্রকাশ করা।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশি বলেছেন, মুসলিম বিশ্বের উচিত শান্তি, স্থিতিশীলতা ও উন্নত দেশ গঠনে প্রত্যাশী আফগান জনগণের প্রতি সংহতি প্রকাশ করা। শনিবার ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমদ আল উসাইমিনের সঙ্গে এক টেলিফোন আলাপে এ কথা বলেন শাহ মেহমুদ কোরেশি। পাক পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, টেলিফোন আলাপের দুপক্ষ আফগানিস্তানের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন। এ সময় পাক পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আফগানিস্তানের অর্থনীতি পুনর্গঠন, পুনর্বাসন এবং মানবিক প্রয়োজনে আফগান জনগণের পাশে থাকা। আফগানিস্তানে টেকসই শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য পাকিস্তান গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে বলেও তিনি জানান। এ সময় ওআইসির মহাসচিব পাক পররাষ্ট্রমন্ত্রীকে জানান যে রোববার সৌদি আরবের জেদ্দায় আফগান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ওআইসির নির্বাহী কমিটির বৈঠক হবে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আবাসিক প্রতিনিধি এতে উপস্থিত থাকবেন বলে জানান তিনি। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসের সঙ্গে আলাদা টেলিফোন আলাপে কোরেশি বলেছেন, পাকিস্তান সবসময় আফগান শান্তি প্রক্রিয়ার সমর্থন দিয়েছে। তিনি বলেন, শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তান শুধুমাত্র পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং পুরো অঞ্চলের জন্য জরুরি। টেলিফোন আলাপে শাহ মেহমুদ কোরেশি জার্মান পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। তালেবানের পক্ষ নিলেন ভারতীয় কবি, দেশজুড়ে বিতর্ক। তালেবানের পক্ষে কথা বললেন ভারতের উর্দু কবি মুন্নাভর রানা, আর তার বেশ কয়েকটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছে জোর বিতর্ক। সম্প্রতি কাবুল তালেবানের কবলে যাওয়ার পর থেকেই তালেবানের পক্ষে জনমত গড়ে উঠতে দেখা যায় বিভিন্ন দেশে। তবে ভারতে সেই বিষয়টি প্রাথমিকভাবে দেখা যায়নি। তবে এরই মধ্যে এবার রীতিমতো তালেবানের পক্ষেই কথা বলে বিতর্কের জন্ম দিলেন মুন্নাভর রানা। তার বক্তব্য, সন্ত্রাসবাদী নয়, তালেবান লড়েছে দেশের স্বার্থে। শুক্রবার এক সাক্ষাৎকারে মুন্নাভরকে বলতে শোনা যায়, তালেবান যদি আফগানিস্তানে থাকে তাই বলে ভারতের তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তালেবান সন্ত্রাসী নয়, বরং ওরা আক্রমণাত্মক। যদি ইতিহাস দেখেন তাহলে জানবেন ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক কোনো কালেই খারাপ ছিল না। তাই ভারতের আফগানিস্তান নিয়ে ভয়েরও কোনো কারণ নেই। কোথাও কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে তালেবানের দ্বারা একজন ভারতীয় ক্ষতিগ্রস্ত হয়েছেন? এদিকে আফগানিস্তানে বিগত 20 বছর ধরে মার্কিন সেনা থাকায় যে তিনি অসন্তুষ্ট তাও বোঝান মুন্নাভর। তিনি বলেন, তালেবান তো নিজেদের মাতৃভূমিকে মুক্ত করার জন্য লড়াই করেছে। নিজের দেশকে কিভাবে কেউ দখল করবে এটা তাদের নিজেদের বিষয়। একসময় ভারতীয়রা ইংরেজ শাসনে পরাধীন ছিল, তারাও দেশকে মুক্ত করেছে। তাহলে তালেবান যদি নিজেদের মাটিকে স্বাধীন করতে চায় তাতে ভুল কোথায়? তার এমন মন্তব্যের পরই জোর বিতর্ক শুরু হয়েছে দেশটিতে, সমালোচনার মুখে পড়তে হয়েছে কবিকে। মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়ানোর আহ্বান যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র সম্ভাব্য নিরাপত্তা হুমকির কারণে সে দেশের নাগরিকদের প্রতি কাবুল বিমানবন্দর এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর আফগানদের মধ্যে দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়ায় হামিদ হারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। হাজার হাজার আমেরিকান ও আফগান বিমানের জন্য বিমানবন্দর কিংবা এর গেটে আতঙ্ক নিয়ে অপেক্ষা করছে। এদিকে নানা সূত্রে খবর পাওয়া গেছে, পালাতে চাওয়া লোকজনকে তালেবান ও অন্য জঙ্গিরা নানাভাবে হয়রানি করছে। এ অবস্থায় কাবুলে মার্কিন দূতাবাস থেকে বলা হয়েছে, মার্কিন সরকারের প্রতিনিধির কাছ থেকে স্বতন্ত্র কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা এ সময়ে মার্কিন নাগরিকদের বিমানবন্দর ও বিমানবন্দরের গেট এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছি। এদিকে এখনও পর্যন্ত 15,000 আমেরিকান আফগানিস্তানে রয়েছে, যাদের সরিয়ে আনতে হবে। এছাড়া রয়েছে অন্তত 50,000 আফগান মিত্র ও তাদের পরিবার, যারা মার্কিন বাহিনীকে সহায়তা করেছে। পেন্টাগন মুখপাত্র জন কির্বি বলেছেন, সামরিক বাহিনী জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। আগস্টের শেষ নাগাদ এ কাজ শেষ হবে বলে তিনি আশা করেন। কাবুল বিমানবন্দরের বাইরে হুড়োহুড়ি, পদদলিত হয়ে 7 আফগানের মৃত্যু।
কাবুল বিমানবন্দরের বাইরে হুড়োহুড়িতে পদদলিত হয়ে 7 আফগানের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সেনাবাহিনী। আজও কাবুল বিমানবন্দরের বাইরে জড়ো হয়েছেন আফগান নাগরিকরা। একবার বিমানবন্দরের দেওয়াল টপকাতে পারলেই মিলতে পারে মুক্তির স্বাদ, কিন্তু সেই স্বাদ মেলার আগেই ঘটে গেল ওই মর্মান্তিক দুর্ঘটনা। ব্রিটিশ সেনাবাহিনী জানিয়েছে বিমানবন্দর এলাকার পরিস্থিতি খুবই খারাপ, তবু সতর্কতার সঙ্গে ব্রিটিশ নাগরিকদের উদ্ধার করা হচ্ছে, পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চলছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী এখন তেহরানে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সফরের অংশ হিসেবে তিনি প্রথমেই তেহরানে পৌঁছালেন। শনিবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে ইরানে অবস্থিত জাপানের দূতাবাস মোতেগির তেহরান পৌঁছার কথা ঘোষণা করেছে। এ সফরের সময় তিনি ইরানের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। এর মধ্যে ইরানের সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান রয়েছেন। প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির সরকারের পররাষ্ট্রমন্ত্রী বানানোর জন্য আবদুল্লাহিয়ানের নাম প্রস্তাব করা হয়েছে। মোতেগি তেহরান রওনা হওয়ার আগে ইরানের জাপান দূতাবাস থেকে বলা হয়েছে ইরান এবং টোকিওর সম্পর্ক হচ্ছে বন্ধুত্বপূর্ণ, চ্যালেঞ্জিং এবং সম্মানজনক। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানের সঙ্গে জাপান স্বাভাবিক সম্পর্ক রক্ষা করে চলছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।